প্রতিদিন সকালবেলা এক টুকরো এই প্রাকৃতিক রেমেডিটি সঠিকভাবে খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনাদের জানা আছে কি? রোজ সকালবেলা আমরা যখন আমাদের দিনটি শুরু করি তখন আমাদের পাকস্থলী থাকে একেবারেই ফ্রেশ। সেই সময় যদি আমরা কিছু উপকারী খাবার খেতে পারি খুব সহজে আমাদের শরীরে ছোট বড় অনেক রোগী সারানো সম্ভব। আজকে আপনাদেরকে জানাবো এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা ও এর সঠিক নিয়ম সম্পর্কে। যদি আপনি নিয়ম করে এক টুকরো কাঁচা হলুদ রোজ সকালে খেতে পারেন, ছোট থেকে বড় কারো কোনো রোগী হবে না, 80 কিংবা 100 বছর বয়সেও আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন শুধুমাত্র এই এক টুকরো হলুদের জাদুতেই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। হলুদের ভেতরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, সেই সঙ্গে মজুদ রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিকার্সিনোজেনিক উপাদান। কঠিন থেকে কঠিনতর রোগকে দূরে রাখতে সাহায্য করে হলুদ, হোক না সেটা সিজনাল ফ্লু, কফ, সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বরের মতো সমস্যা কিংবা ক্যান্সার ও ডায়াবেটিসের মতো ভয়াবহ রোগও হলুদের জাদুতে গায়েব হয়ে যাবে। প্রথমে আপনাদেরকে জানাচ্ছি হলুদ খাওয়ার উপকারিতা সম্পর্কে, তারপরে আপনাদেরকে জানাবো হলুদ খাওয়ার নিয়ম সম্পর্কে এবং কোন কোন রোগীদের হলুদ খাওয়া উচিত নয় তাও জানিয়ে দেব। হলুদ ডায়াবেটিস কমায়। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সকালবেলা কাঁচা হলুদ খেলে দেহের অন্দরে অনেক পরিবর্তন আসে। এই উপাদান আমাদের দেহের ভেতরে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি করে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো সুযোগই থাকে না। শরীরে যদি কোনো ক্ষতের সৃষ্টি হয় অথবা শরীরের অন্দরে কোনো প্রদাহ, যাই থাকুক না কেন, সব কিছু দূর করতে পারে এক টুকরো কাঁচা হলুদ। কাঁচা হলুদে উপস্থিত কার্কিউমিন এবং আরও সব নানা ইনফ্ল্যামেটরি উপাদান যে কোনো ধরনের ক্ষতের যন্ত্রণা কমায়। এটা আঘাত ছাড়াতেও দারুণভাবে কাজ করে, আর এ কারণেই তো ছোট বাচ্চাদের নিয়মিত কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন এক গ্লাস গরম দুধের সাথে এক চিমটি কাঁচা হলুদ বাটা মিশিয়ে খাওয়াতে পারলে খুবই উপকার। এটি দেহের অন্দরে ইনফ্ল্যামেশনের মাত্রা কমায়। দেহের অন্দরে প্রদাহের মাত্রা বাড়তে শুরু করলে শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা কমতে শুরু করে, সেই সঙ্গে চাড়া দিতে থাকে মাথা ব্যথা সহ অন্যান্য অনেক রোগ। তাই তো নিয়মিত হলুদ খাওয়া উচিত, কারণ এই প্রাকৃতিক উপাদানটিতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি যা প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যারা প্রায়শই মাথা ব্যথার যন্ত্রণায় ভোগেন, এবার থেকে মাথা ব্যথার যন্ত্রণা হলেই এক কাপ হলুদ মেশানো দুধ খেয়ে নেবেন, দেখবেন কষ্ট কমে গেছে। হলুদের ভেতরে থাকা কার্কিউমিন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের ভেতরে যে কোনো প্রদাহ কমায়, যার ফলে ব্যথা কমতে কিন্তু মোটেও সময় লাগে না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ। ওয়েদার পরিবর্তনের সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, তাই সিজন পরিবর্তনের সময় এ সমস্ত রোগের হাত থেকে বাঁচার জন্য এক টুকরো কাঁচা হলুদ সকালবেলা চিবিয়ে খেতে পারেন, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধের সাথে চা চামচের চার ভাগের এক ভাগ কাঁচা হলুদ বাটা মিশিয়ে খেতে পারলে খুবই উপকার পাবেন। এই কাঁচা হলুদ আমাদের ঘুমের সমস্যা সমাধান করতেও দারুণভাবে কার্যকরী। আমরা অনেকেই ঘুমের সমস্যায় ভুগে থাকি, রাতকে রাত পেরিয়ে যায় কিন্তু চোখে ভালো ঘুম আসতে চায় না। রাত্রেবেলা ঘুমাতে যাবার এক ঘন্টা আগে এক গ্লাস দুধের মধ্যে কাঁচা হলুদের বাটা মিশিয়ে খেতে পারলে খুব সহজেই ঘুমের সমস্যা ভালো হয়ে যায়। শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা, অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রকোপ কমাতে হলুদ অনেক বড় ভূমিকা পালন করতে পারে। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কারণে ক্ষতিকর ফ্রি রেডিকেলসগুলো ধ্বংস হয়ে যায় আমাদের শরীর থেকে, যার ফলে দেহের কোষগুলো সুস্থ থাকে। যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন তারা যদি নিয়মিত একটি নির্দিষ্ট মাত্রায় হলুদ খান, এক পর্যায়ে দেখবেন যে কোনো জয়েন্ট পেইন ভালো হয়ে গিয়েছে, এটি ক্যান্সার প্রতিরোধ করে থাকে। হলুদের কার্কিউমিনের উপস্থিতির কারণে প্রোস্টেট ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার এবং শরীরের বিভিন্ন অঙ্গের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। এটি শরীর থেকে ক্ষতিকারক কোষগুলোকে ধ্বংস করে দেয়। এছাড়া রেডিয়েশনের কারণে সৃষ্ট টিউমারকে
सर्वोच्च भावे प्रतिहत करते पारे हलुद। सुस्थ ओ कर्मक्षम जकृतेर जोन्नो हलुद व्यवहार करते हबे। हलुद मानवदेहे किछु गुरुत्वपूर्ण एनजाइमेर उत्पादन बाड़िये देय। এই এনজাইমগুলো শরীরের বিভিন্ন স্থান থেকে যকৃতে আসা বিষাক্ত পদার্থগুলোকে ভেঙে দেয় এবং রক্তের মাধ্যমে প্রবাহিত করে শরীর থেকে বের হতে সাহায্য করে। এভাবে হলুদ রক্ত প্রবাহকে সতেজ ও উন্নত করে, যা যকৃতের সুস্থতার জন্য সহায়ক। যাদের যকৃতে দূষিত পদার্থ জমেছে, ফ্যাটি লিভার সহ অন্যান্য অনেক ধরনের সমস্যায় ভুগছেন, তারা রোজ সকালবেলা নিয়ম করে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেয়ে দেখুন, উপকার পাবেন। যারা বার্ধক্যের কারণে অ্যালজাইমারের মতো সমস্যায় ভোগেন, তারা হলুদ খেতে পারেন। মস্তিষ্কের প্রদাহের কারণে বৃদ্ধ বয়সে অনেকে অ্যালজাইমার রোগে ভুগে থাকেন, এ রোগ থেকে মুক্তি দিতে পারে হলুদ। হলুদ আমাদের পাচন ক্রিয়াকে ঠিক রাখে, আমাদের পেটের নানাবিধ সমস্যাকে দূর করে। এমনকি নিয়মিত হলুদ সেবনের মাধ্যমে আমাদের খাদ্য ভালোভাবে হজম হয় এবং পেটের গ্যাস দূর হয়। হলুদ শরীরে ওজন নিয়ন্ত্রণেও বেশ উপকারী। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত হলুদ খাওয়া শুরু করলে শরীরে বিশেষ কিছু উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যার ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটে। এর ফলে আমাদের মেটাবলিজম রেট বেড়ে গেলে স্বাভাবিকভাবে ওজন হ্রাসের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। হলুদে কার্কিউমিন নামক এক ধরনের উপাদান রয়েছে, যা শরীরে উপস্থিত ফ্যাট সেলগুলোকে গলানোর পাশাপাশি অতিরিক্ত ওজন কমিয়ে ফেলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হলুদ সেবনের মাধ্যমে শরীর থেকে ক্ষতিকারক টক্সিনগুলো বের করে ফেলা যায়। শরীরকে ডিটক্সিফাই করতে ও শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে জমে থাকা বর্জ্যগুলোকে বের করে দিতে হলুদ কাজ করে। এতেও কিন্তু কাজ করে হলুদের সেই কার্কিউমিন। রক্তে উপস্থিত ক্ষতিকারক টক্সিন আমাদের নানাবিধ রোগের কারণ, আর হলুদ সেবনের মাধ্যমে সে রোগকে খুব সহজেই দূরে রাখা সম্ভব। হাঁচি কাশি বা বুকে জমা পুরনো কফ, সব কিছুর একমাত্র চিকিৎসা হতে পারে হলুদ। হলুদে উপস্থিত অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস নানাবিধ সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাকে একেবারে কমিয়ে দেয়। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং সর্দি কাশির প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এ কারণেই বছরের যে সময়গুলোতে ভাইরাল ফ্লু সর্দি কাশি জাতীয় সমস্যাগুলোতে আপনারা অনেক বেশি ভুগে থাকেন, তারা নিয়ম করে সকালবেলা এক টুকরো কাঁচা হলুদ খাবেন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে হলুদ দুধ খাবেন। অনেক মেয়েরাই পিরিয়ডের ব্যথায় ভুগে, পিরিয়ডের কষ্ট অনেক বড় কষ্ট। মাসের এই বিশেষ সময়ে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে যদি অল্প করে হলুদ খেয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দারুণ উপকার মেলে। হলুদ আমাদের ফুসফুসকেও পরিষ্কার করে, এটি আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতেও সাহায্য করে। নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের অন্দরে থাকা টক্সিন উপাদান বেরিয়ে যায়, সেই সঙ্গে কোলাজেনের উৎপাদন বেড়ে যায়, ফলে ত্বক এত মাত্রায় উজ্জ্বল হয়ে উঠে যে বলিরেখা কমতে শুরু করে। এটি আমাদের হজম ক্ষমতাকে বাড়িয়ে দেয়, সেই সঙ্গে গ্যাস অম্বল এবং অ্যাসিডিটি রিফ্লেকশনের মতো সমস্যা কমতে সময় লাগে না। তাই অবশ্যই রোজ সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেতে হবে। বয়স যাই হোক না কেন, অল্প বয়সের মানুষও শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথার অনুভব করে থাকেন। এই ব্যথাগুলো এতটাই ভয়ানক যে তারা বিছানা থেকে উঠতে পারে না। সাথে শরীরের বিভিন্ন অঙ্গের জ্বালা পোড়ার সমস্যাতেও অনেকে ভুগে থাকেন। যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই রোজ সকালে এক টুকরো করে কাঁচা হলুদ চিবিয়ে খাবেন। এটি ব্রণ কমাতেও সাহায্য করে। হলুদ মিশ্রিত দুধ পানে ব্রণ, একনে এবং কালো ছোপের মতো সমস্যা কমতে শুরু করে। এখন বলি শরীরের বিভিন্ন ধরনের রোগ সারাতে হলুদ আপনারা কিভাবে খাবেন। এক টুকরো কাঁচা হলুদ নির্বাচন করে নিন। শুকনো হলুদের চেয়ে কাঁচা হলুদ খাওয়াটাই বেশি উপকারী, কারণ বাজার থেকে যে সমস্ত হলুদ গুঁড়ো আমরা কিনে খাই, তার মধ্যে হলুদের গুণাগুণ কতটুকু আছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। এক টুকরো কাঁচা হলুদ ভালোভাবে ধুয়ে নিন। এবারে 1 ইঞ্চি পরিমাণের টুকরো করে কেটে নিন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পরিষ্কার এই হলুদ টুকরো চিবিয়ে খেয়ে ফেলুন। তার আধা ঘন্টা পরে 1 গ্লাস কুসুম গরম জল পান করুন। পিরিয়ডের ব্যথা, রেসপিরেটরি সিস্টেমের উন্নতি, ঘুমের সমস্যা, শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা, কফ সর্দি কাশি জ্বর গলা ব্যথার মতো সমস্যা দূর করতে সকালবেলা কাঁচা হলুদের 1টি টুকরো চিবিয়ে খাওয়ার পাশাপাশি রাতে ঘুমাতে যাওয়ার সময় 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে 4 চামচের 1/4 ভাগ হলুদ বাটা মিশিয়ে নিন।
তারপরে এর মধ্যে চাইলে খাঁটি মধু মিশ্রিত করতে পারেন। ডায়াবেটিস রোগীরা দুধের সাথে শুধুমাত্র হলুদ মিশ্রিত করে খান, মধু খাবেন না। উল্লেখিত সমস্যাগুলো দূর হতে সময় লাগবে না। আপনি যখন এই রেমেডি পান শুরু করবেন তখন টানা 7 দিন থেকে 14 দিন অবশ্যই খেয়ে যাবেন। এতে করে আপনি যে রোগকে উদ্দেশ্য করে খাচ্ছেন তাকে গোড়া থেকে নির্মূল করা সম্ভব হবে। হলুদ খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতা রয়েছে। গর্ভবতী মায়েরা কাঁচা হলুদ চিবিয়ে খাবেন না, খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে 1 চিমটে হলুদ গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে খেতে পারেন। হলুদ কিডনির পাথরের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, তাই যাদের কিডনিতে পাথর রয়েছে তারা কাঁচা হলুদ সেবন থেকে বিরত থাকবে। যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তারা কম পরিমাণে হলুদ সেবন করবেন। সকালবেলা 1 ইঞ্চির বেশি হলুদ সেবন করা তাদের পক্ষে মোটেও উচিত হবে না, কারণ অতিরিক্ত পরিমাণে হলুদ সেবন শরীরের আয়রনের ঘাটতি ঘটাতে পারে। হলুদ যেমন ভালো তেমনই এর একটি খারাপ দিক হচ্ছে, কাঁচা হলুদ সেবনে রক্ত পাতলা হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। তাই যাদের খুব শীঘ্রই কোনো অপারেশন হয়েছে বা শরীরের কোনো অঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে তারা কাঁচা হলুদ খাওয়া থেকে বিরত থাকুন। হলুদ খেলে কারো কারো অ্যালার্জেটিক রিয়েকশন দেখা দিতে পারে, তাই যদি কারো অ্যালার্জেটিক রিয়েকশন দেখা দেয় তারা কাঁচা হলুদ সেবন করবেন না। অতিরিক্ত পরিমাণে হলুদ সেবন পেট খারাপ বা ডায়রিয়ার মতো সমস্যার উপদ্রব ঘটাতে পারে, এমন সমস্যা থেকে বাঁচার জন্য কম পরিমাণে হলুদ সেবন করতে হবে। তো ভিউয়ার্স, কাঁচা হলুদ সেবনের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।